আমরা সবাই জানি এবার পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট থেকে একটা নির্দিষ্ট সংখ্যক নম্বর নেওয়ার কথা এবং সেভাবেই মূল্যায়ন করার কথা, কিন্তু অ্যাসাইনমেন্ট থেকে মানে প্রত্যেকটা সাবজেক্টে একজন শিক্ষার্থী কত নম্বর পাচ্ছে অ্যাসাইনমেন্টে, এটা শিক্ষার্থীরা কিভাবে জানতে পারবে এবং কত নম্বর পাচ্ছে এবং এই সেই নম্বরটা শিক্ষা বোর্ড চেয়েছে এবং এর জন্য একটা সুনির্দিষ্ট লাস্ট ডেট বেঁধে দিয়েছে শিক্ষকদের যে এত তারিখের মধ্যে আপনারা নম্বর পাঠান, তার মানে নম্বরটা জানা যাবে আগেই, রেজাল্টের আগেই জানা যাবে। তো কিভাবে একজন শিক্ষার্থী তার এই অ্যাসাইনমেন্টে কত নম্বর, কোন সাবজেক্টে কত নম্বর পেলো এটা কিভাবে জানতে পারবে সেটা আমি বলছি, এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কোন আর্টসের কত তারিখ, সায়েন্সের কত তারিখ, কমার্সের কত তারিখ অ্যাসাইনমেন্টের নম্বরটা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে সেটিও বলছি। মূলত অ্যাসাইনমেন্টের নম্বর কিভাবে দেওয়া হয়েছে এটা কিন্তু অ্যাসাইনমেন্টে, যখন অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত অ্যাসাইনমেন্টে আছে কোন অংশের জন্য কত নম্বর। যেমন তথ্য যদি বেশি থাকে তাহলে এক ধরনের নম্বর ওখানে কিন্তু লেখাই আছে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট তোমরা বের করো, তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট শিটটা বের করো, দেখো কিন্তু ওখানে লেখা আছে যে তথ্য বিষয়বস্তুর বিস্তারিত আলোচনার জন্য এত নম্বর, তথ্য বেশি তথ্য প্রদানের জন্য এত নম্বর, চিত্রাঙ্কনের জন্য এক নম্বর বা দুই নম্বর, মানে এরকমভাবে একটা নির্দিষ্ট নম্বর কিন্তু ওখানে লিখে দেওয়া আছে। তো একজন শিক্ষার্থী যারা বেশি তথ্য দিয়েছে তারা একটা নম্বর পাবে, যারা তথ্যের সাথে চিত্রাঙ্কন করেছে অর্থাৎ ছবি এঁকে দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা তার সঙ্গে এই চিত্রাঙ্কনের জন্য একটু বেশি নম্বর পাবে। সব মিলিয়ে একজন শিক্ষার্থী তার সাবজেক্টে কত নম্বর পাচ্ছে এটা তার শ্রেণী শিক্ষকই বলতে পারবে, অর্থাৎ তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, পরীক্ষার্থী রয়েছো, এসএসসি কিংবা এইচএসসি উভয় পরীক্ষার্থী, তোমরা তোমাদের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলেই তোমরা তোমাদের নম্বর পেয়ে যাওয়া যে তোমরা আসলে অ্যাসাইনমেন্টে কত নম্বর পেয়েছো, এবং এই নম্বরটা শিক্ষকের কাছ থেকে খোঁজ নিয়ে তোমাদের টুকে রাখা উচিত অর্থাৎ লিখে রাখা উচিত। কেননা অ্যাসাইনমেন্ট থেকে যদি সত্যি সত্যিই শেষ পর্যন্ত নম্বর তোমাদের নেয় পরীক্ষার ক্ষেত্রে, ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে, তাহলে অ্যাসাইনমেন্ট থেকে কত নম্বর নিল এবং মানে তোমার অ্যাসাইনমেন্টের নম্বর যোগ করার পর তোমার ফাইনাল রেজাল্ট কম বেশি হলো কি না এটা তোমরা তখন বুঝতে পারবা। যদি কম বেশি হয় তাহলে বোর্ড চ্যালেঞ্জ করার একটা সুযোগ থাকবে। কাজেই অ্যাসাইনমেন্টের নম্বর, নিজের নম্বর নিজের কাছে রেখে দেওয়া, এটা আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট। আর ঢাকা শিক্ষা বোর্ড এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে, নির্দেশনা দিয়েছে শিক্ষকদের প্রতি যে অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রি করার নির্দেশনা, এবং এই নির্দেশনায় বলা হয়েছে যে আগামী 16 তারিখের মধ্যে, এ মাসের 16 তারিখের মধ্যে সায়েন্সের শিক্ষার্থীদের পদার্থ, রসায়ন, তারপরে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান যার যে অ্যাসাইনমেন্ট সবগুলো সায়েন্সের, মূল কথা সায়েন্সের অ্যাসাইনমেন্টের নম্বর এ মাসের 16 তারিখের মধ্যে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। কিভাবে পাঠাতে হবে সেই নির্দেশিকায় সব কিছু বলা আছে, ওটা শিক্ষকদের কাজ, কাজে শিক্ষার্থীদের ওগুলো না জানলেও চলবে। শিক্ষকদের জন্য আমি বলছি যে আপনাদের সেই নির্দেশিকা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। আর যারা ফেসবুকে এই ভিডিও দেখছেন, আমাদের এডুকেশন ক্লাব যে আমাদের গ্রুপ পেজ সেখানে কিন্তু এই নির্দেশিকা দেওয়া আছে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। মানবিক বিভাগের জন্য, কমার্সের জন্য আগামী মাসের 7 তারিখ এবং মানবিক বিভাগের জন্য আগামী মাসের 14 তারিখ, অর্থাৎ কমার্সের স্টুডেন্ট 7ই অক্টোবর এবং মানবিকের স্টুডেন্টের জন্য 14ই অক্টোবর সময় বেঁধে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে যে এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বোর্ডে এন্ট্রি করতে হবে অর্থাৎ বোর্ডে পাঠাইতে হবে।